আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আজ ঈদের তৃতীয় দিন আর আমরা এসেছি নরসিংদী ড্রিম হলিডে পার্ক। এখানে আসার পরে যে অবস্থা দেখছি তাতেই মাথা ঘুরে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ঈদের ভিড় আর সেই সাথে প্রচণ্ড রোদ। আজকে এখন বেলা 11:45 বাজে আর এখনো আমরা ভেতরে ঢুকতে পারিনি। এখন আমরা আস্তে আস্তে আর কি যাচ্ছি সামনের দিকে। তো আজকে আমি ড্রিম হলিডে পার্কে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তবে আমি সম্পূর্ণ ভিডিওটি একবারেই দেখাবো না, একটু পার্ট পার্ট করে দেখাবো আপনাদের দেখার সুবিধার্থে, তা না হলে আপনারাই নিজেরা অধৈর্য হয়ে যাবেন দেখতে দেখতে। তো সেজন্যই আমি চিন্তা করলাম একটু ভাগ ভাগ করে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমরা ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটবো, কিন্তু টিকিট কাউন্টারের সামনে প্রচণ্ড ভিড়, লম্বা লম্বা লাইন লেগেছে। তো এর ভেতরে আমরা টিকিট যে কতক্ষণে হাতে পাবো কিছুই বুঝতে পারছিলাম না, সেজন্য বাবুর আব্বু একাই গেছে টিকিট কাটতে আর আমি এবং বাবু দুজনে একটু সাইডে ছায়ায় দাঁড়িয়ে আছি, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, অবশেষে অনেক কষ্টের পরে বাবুর আব্বু টিকিট কেটে এনেছে। তো এখানকার টিকিটের মূল্যটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য মাথাপিছু টিকিটের মূল্য 320 টাকা, আর বাচ্চা অর্থাৎ 3 বছরের ওপরে বাচ্চাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা করে। তো এখন আমরা অবশেষে ভিতরে প্রবেশ করছি। এখন আমরা ভিতরে ঢুকেছি আর এখন ঢোকার পরে টিকিট কাউন্টারে যে একটা কষ্ট হয়েছিল টিকিট কাটার জন্য সেটা কিন্তু একদমই ভুলে গেছি। অবশেষে আমরা ভিতরে ঢুকতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক পাওয়া, কারণ আমাদের চেয়ে কিন্তু আমার বাচ্চাটার অনেক আশা ছিল ড্রিম হলিডে পার্কে আসার, আর মূলত কিন্তু ওর জন্যই এসেছি এখানে। আগামী পর্ব দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।